हेलो स्टूडेंट तुम्हारे बंग पाठशाला आबारों स्वागत जाना। आमरा क्लास सेवेन समानुपातिक अंकगुलो करछिलाम। आगे दिन आमरा निजे करी तीनेर पाँच पर्यंत करेछिलाम एवं सरल समानुपातिकटा शिखेछिलाम। आजके आमरा जेटा शिखबो सेटा हच्छे व्यस्त समानुपातिक करब एवं तार साथे कोषे देखि तीनेर जे अंकगुलो रयेछे सेगुलो आमरा सल्व करब। ताहले चलो आगे आमरा व्यस्त समानुपातिकटा कि सेटा आगे आमरा शिखे नि। व्यस्त समानुपात 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 आगे शिखे देखो सरल समानुपात कि देखे जे एपारेटा बाढ़ एपारेटाओ बाढ़ आर एपारेटा कमले एपारेटा कम से मान दुटोई सेम हो तेना तक आप सरल समानुपात किन्तु व्यस्त समानुपातिटा ठीक तार उल्टो মানে এপারে যদি বাড়ে তাহলে এপারে কমবে আর এপারে যদি কমে তাহলে এপারে বাড়বে। ধরো আমি তোমাদের যদি একটা উদাহরণ দিয়ে দেখাই, দশজন লোক একটি কাজ পাঁচ দিনে করে, হ্যাঁ তাহলে পাঁচজন লোক কত দিনে করবে? ঠিক আছে, তাহলে আমাদেরকে কি বের করতে হবে? দিন সংখ্যা যেটা বের করতে হবে সেটা সবসময় ডান সাইডে, তাহলে দিন সংখ্যা আর এপারে কি রয়েছে লোক সংখ্যা। বলেছে দশজন লোক পাঁচ দিনে করে, তাহলে পাঁচজন লোক কত দিনে করবে? দেখো দশজন মিলে যদি এক কাজটা যদি পাঁচ দিনে করতে পারে তাহলে লোক সংখ্যা কমে গেছে, মানে কি দিন সংখ্যা বেড়ে যাবে, কাজ করতে অনেক সময় লাগবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? তখন যেহেতু এপারে কি হলো কমে গেল আর এপারে তাহলে বেড়ে যাবে। দেখো দুটো কিন্তু উল্টো হচ্ছে, তাহলে আমরা কি লিখবো যে এখানে লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতে ব্যস্ত সমানুপাত। ঠিক আছে, বুঝা গেছে? তখন দেখো সরল সমানুপাতের সময় আমরা কি করেছিলাম, যেরকম ছিল সেরকম শুধু অনুপাত দিয়ে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু ব্যস্ত সমানুপাতের সময় শুধুমাত্র একটাই পরিবর্তন হয়, সেটা কি এই যে নিচে যেটা আছে সেটাকে আমরা প্রথমে লিখব টু, তারপরে উপরে যেটা আছে দশ সেটাকে লিখব সমানুপাতি চিহ্ন, এপারে যেরকম আছে পাই টু জিগা চিহ্ন। ঠিক আছে, বা এইটা যদি তুমি না লেখো যদি তুমি এপারেও চেঞ্জটা করতে পারো, যেমন দেখাই তাহলে এপারে যাওয়াতে তুমি তাই লিখে দিলে যে টেন ইস টু ফাইভ সমানুপাতি, কিন্তু তখন তোমাকে এপারে চেঞ্জ করতে হবে, মানে এই যেটা জিজ্ঞাসা চিহ্ন এটাকে আগে তৃতীয় পদে এখানে দিতে হবে টু ফাইভ, মানে উল্টে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এইটা রাখলে চতুর্থ পদের সূত্র আমরা জানি, চতুর্থ পদ বের করতে পারবো, এখানে এটা করলে তখন আমাদেরকে তৃতীয় পদ বের করতে হবে। চলো তাহলে আমরা এখান থেকে যদি এইটা থেকে যদি আমরা করি তাহলে কি অতএব দিন সংখ্যা সমান সমান দশ গুণ দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ। দেখো এখানেও উপরে পাঁচ আছে নিচেও পাঁচ আছে, কেটে দিতে পারি তাহলে দশ দিন, তাহলে পাঁচজন লোকের কাজটা করতে কতদিন সময় লাগবে? দশ দিন। দেখো এটা কিন্তু কমে গেছিল, এটা কিন্তু বেড়ে গেল, দেখো বের করেছি আমরা দশ দিন, তাহলে এটাই হচ্ছে ব্যস্ত সমানুপাত। ঠিক আছে, বোঝা গেছে? যদি তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্টে জিজ্ঞাসা করবে এবং কমেন্ট করবে। দেখো আমরা এবারে কোর্সে দেখি তিনের অঙ্কগুলো শুরু করব, তুলে নাও তোমরা যদি তুলতে চাও। দেখো কোর্সে দেখি তিনের যে একের অঙ্কগুলো রয়েছে ছক পূরণ করি, এগুলো তোমরা পারবে, এগুলো আমরা আগের ক্লাসে করেছি যখন নিজে করি করেছিলাম, তখন আমরা এই অঙ্কগুলো করেছি যে চারটে সংখ্যা দেওয়া রয়েছে কোনটা সমানুপাতি আর কোনটা সমানুপাতি নয়, সেগুলো আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যে ভাগাকারে লিখে বা প্রথম পদ চতুর্থ পদ গুণ করবো আর দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করে যদি দুটো সমান আসে তাহলে সেটা সমানুপাতি, আর যদি দুটো সমান না আসে তখন সেটা সমানুপাতি নয়, এগুলো আমরা আগের ক্লাসে শিখেছি, তাই একেরগুলো তোমরা করে নিও। আমি কোষে দেখি তিনের দুইয়ের অঙ্ক থেকে শুরু করছি, তিনের দুইয়ের অঙ্কটা কি বলছে? বলছে আটজন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে, তাহলে আটজন লোক একটি কাজ কত দিনে করে? পনেরো দিনে করে। হিসেব করে দেখি দশজন লোক
ওই কাজটি কতদিনে করতে পারবে। তাহলে আমাদের কি বের করতে হবে, দিন সংখ্যা। তাহলে আমরা দিন সংখ্যাটাকে সবসময় ডান সাইডে রাখবো, আর বের হচ্ছে তাহলে লোক সংখ্যা, লোক সংখ্যা। তাহলে লোক সংখ্যা কত বলেছে, 8 জন লোক 15 দিনে করতে পারে, ঠিক আছে। তাহলে 10 জন লোক কত দিনে করবে, এটাই আমাদেরকে বলেছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখ, তাহলে 8 জন লোক যদি 15 দিনে করে তাহলে 10 জন লোকের আরো কম দিন সময় লাগবে। তাহলে আমরা লিখবো এখানে লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতে, ব্যস্ত সমানুপাতে আছে, এটা আমরা লিখবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব তাহলে এটাকে এটা উল্টে যাবে, তাহলে 10:8 সমানুপাতি 15:0 জিগা চিহ্ন। তাহলে অতএব দিন সংখ্যা সমান সমান, তাহলে চতুর্থ পদের সূত্র কি, দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ। দেখো যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, যদি 5 দিয়ে কাটি 3 পাঁচে 15, যদি 2 দিয়ে কাটি দিই তাহলে 4 দুগুণে 8, তাহলে 3 চারে 12, তাহলে আমরা কতদিন পেলাম, 12 দিন। তাহলে 10 জন লোক কতদিনে কাজটা শেষ করতে পারবে, 12 দিনে। তাহলে আমরা উত্তর লিখবো, যাতে 10 জন লোক কাজটি 12 দিনে শেষ করবে, বোঝা গেছে, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ তুলে নাও, 3-এর অঙ্কটা কি বলেছে দেখো, বলছে কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, হিসেব করে লিখি ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে। তাহলে 12 জন লোক যদি 20 দিন খেতে পারে তাহলে বের করতে হবে কি, 40 জন লোক কতদিন খাবারটা খেতে পারবে। দিন সংখ্যা বের করতে হবে আমাদেরকে, তাহলে এবারে হচ্ছে দিন সংখ্যা, দিন সংখ্যা, আর এবার হচ্ছে লোক সংখ্যা। তাহলে কি বলেছে, 12 জন লোকের 20 দিন চলে, তাহলে 40 জন লোকের কতদিন চলবে, এটা আমাদেরকে জানতে চাইছে। তাহলে আমরা কি লিখতে পারি, যে এখানে এখানে লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতে আছে। তাহলে আমরা কি লিখবো, ব্যস্ত সমানুপাতে আছে। তাহলে অতএব তাহলে 40:12 সমানুপাতি 20:0 জিগা চিহ্ন। তাহলে আমাদের কি বের করতে হবে, দিন সংখ্যা সমান সমান, তাহলে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ, বোঝা গেছে। দেখো এবারে যদি আমি কাটাকুটি করি, এই শূন্য আর এই শূন্য কেটে যায়, হ্যাঁ যদি 4 দিয়ে আমি কেটে দিই, 4 দিয়ে 12-কে কাটলে 3 চারে 12, তাহলে 3 দুগুণে 6, তাহলে কতদিন পেলাম আমরা, যে 6 দিন। তাহলে 40 জন লোকের কতদিন চলবে, 6 দিন চলবে। তাহলে আমরা উত্তরটা কি লিখবো, যে অতএব 40 জন লোকের ওই খাবারে 6 দিন চলবে, বোঝা গেছে, এটাই হচ্ছে অ্যান্সার। লিখে নাও, দেখো 4-এর অঙ্কটা কি বলেছে, 4-এর অঙ্কটা বলছে অরুণবাবু তার কৃষি জমিতে 16টি লাঙল দিয়ে 10 দিনে সব জমি চাষ করিয়েছেন, ওই সব জমি 8 দিনে চাষ করতে তার কতগুলি লাঙল লাগবে। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, লাঙলের সংখ্যা, কটা লাঙল লাগবে।
আমাদেরকে কি বের করতে হবে? লাঙ্গল সংখ্যা। লাঙ্গল সংখ্যা আমাদেরকে বের করতে হবে। আর দেওয়া রয়েছে কি? দিন সংখ্যা। কি বলেছে? বলছে 16টি লাঙ্গল দিয়ে সে কতদিনে চাষটা করেছে? 10 দিনে। তাহলে সে যদি 8 দিনে করতে চায় তাহলে কতগুলো লাগবে? দেখো, যদি 10 দিনে যদি 16টা লাঙ্গল দিয়ে সম্পূর্ণ চাষটা হয় তাহলে 8 দিনে করতে গেলে নিশ্চয়ই বেশি লাঙ্গল লাগবে, কারণ দিন কমে গেছে যখন লাঙ্গল সংখ্যাটা তাহলে আমাদের বাড়বে। তাহলে আমরা কি লিখতে পারি? যে এখানে এখানে দিন সংখ্যা ও লাঙ্গল সংখ্যা ব্যস্ত সমানুপাতে আছে। তাহলে আমরা ব্যস্ত সমানুপাতে তাহলে কি লিখতে পারি? যে 8:10 সমানুপাতি 16:0 যে আছে না, তাহলে কি বের করবো? যে লাঙ্গল সংখ্যা। তাহলে অতএব লাঙ্গল সংখ্যা সমান সমান, তাহলে চতুর্থ পদ বের করার সূত্র, দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ। তাহলে দেখো, যদি আমি 8 দিয়ে যদি কেটে দিই, যদি 8 দিয়ে আমি 16 কাটি, 8 দুগুণে 16, তাহলে 10 দুগুণে 20, তাহলে আমার কটা লাঙ্গল লাগছে? 20টি লাঙ্গল লাগছে যদি আমি 8 দিনে জমিটি চাষ করি। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি উত্তরটা, লিখি যে অতএব 8 দিনে জমিটি চাষ করতে 20টি লাঙ্গল লাগবে। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো তোমরা? চলো তুলে নাও। দেখো, এবার আমরা পাঁচের অঙ্কটাই যাচ্ছি। পাঁচের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখবে। পাঁচের অঙ্কটা পাশে তোমরা স্টার মেরে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, দেখো পাঁচের অঙ্কটা কি বলেছে। বলছে, একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? তাহলে কি বলেছে? যে একটি বন্যাত্রাণ শিবিরে কতজন লোক আছে? 4000 জন লোক আছে। ঠিক আছে, তাদের কতদিনের খাবার ছিল? 190 দিনের খাবার ছিল। কিন্তু 30 দিন পরে, 30 দিন পরে 800 জন চলে গিয়েছে। আচ্ছা, 30 দিন তো ওই 4000 জন লোক সবাই খেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আগে লিখে নিই যে দিন সংখ্যা বের করতে হবে। তাহলে দিন সংখ্যা আর এবার দিয়েছে লোক সংখ্যা। লোক সংখ্যা তাহলে 4000 জন লোকের কতদিনের খাবার ছিল? 190 দিনের খাবার ছিল। কিন্তু বলছে 30 দিন পর 800 জন চলে গেছে। আচ্ছা, 30 দিন পর্যন্ত তো এই 4000 জন লোককেই তো খেয়েছে। তাহলে যদি 30 দিন পরে যদি কেউ না যেত, তাহলে 4000 জন লোকের আর কতদিনের খাবার মজুদ থাকতো? তাহলে 190 থেকে যদি আমি 30 বিয়োগ করে দিই, তাহলে 160 দিনের খাবার বাকি ছিল। যদি 800 জন লোক যদি কোথাও না যেত, তাহলে যদি সেখানে 4000 জন লোকই থাকতো, তাহলে তারা আর কতদিন খেতে পারো? খেতে পারতো 160 দিন খেতে পারতো। যেহেতু 190 দিন থেকে 30 দিন তারা খেয়ে ফেলেছে, তাহলে তার জন্য আমরা 190 থেকে 30 বিয়োগ করে 160 দিন তারা খেতে পারতো। কিন্তু বলছে কি, 30 দিন পরে 4000 জন লোক থেকে 800 জন লোক অন্য জায়গায় চলে গিয়েছে। তাহলে আমাদের পড়ে আছে কত? 3200 লোক পড়ে আছে। বলছে এই 3200 লোক কতদিন খেতে পারবে? তাহলে 4000 জন লোক যদি থাকতো, তাহলে তারা 160 দিন খেতে পারতো। কিন্তু এবারে 800 জন চলে যাওয়াতে হয়ে গেছে কত? 3200 লোক। তাহলে 3200 লোক কতদিনে খাবারটা খেতে পারবে? তাহলে আমরা কি লিখতে পারি? এই যেটা বুঝতে পারছো তাহলে, তাহলে আমরা লিখতে পারি এখানে এখানে লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতে আছে। এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? অতএব 3200 =
4000 স্বর্ণবাতি 160 টু জিজ্ঞাসা চিহ্ন রাতের দিন সংখ্যা সমান সমান তাহলে চতুর্থ পদ বের করার সূত্র হচ্ছে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ এটা তাই তো দেখো যদি আমি কাটাকুটি করি এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল এখানে রয়েছে ষোলো আর এখানে বত্রিশ যদি ষোলো দিয়ে আমি যদি বত্রিশ কাটি ষোলো দুগুণে বত্রিশ যদি আমি দুই দিয়ে যদি একে এটাকে কেটে দিই দুই দুগুণে চার আর দুটো শূন্য তাহলে দুশো তাই তো তাহলে আমরা কত পাচ্ছি দুশো দিন পেলাম তাহলে যে লোক রয়ে গেলেন মানে বত্রিশশো লোক ছিল তাহলে বত্রিশশো লোক সেই খাবারে কতদিন খেতে পারবে দুশো দিন তাহলে আমরা উত্তরটা লিখি অতএব যারা রয়ে গেলেন তাদের ওই খাবারে দুশো দিন চলবে এটাই অ্যান্সার তাহলে আজকে এই পর্যন্ত তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো।